আকাশবাণী খবর পড়ছি চন্দ্রা চক্রবর্তী। এখনকার বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরবঙ্গে 31নম জাতীয় সড়কের ওপর ফালাকাটা সলসলাবাড়ি বিভাগের 4 লেনের রূপান্তরের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে বিজাপুর জেলার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 10 মাওবাদীর মৃত্যু হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক 25 বেসিস পয়েন্ট রেপো রেট হ্রাস করে 6.25% এবং রিভার্স রেপো রেট 6% নামিয়ে এনেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে ভারতের পুরুষ এবং মহিলা দুটি ক্রিকেট দলই অকল্যান্ডের মাঠে নামছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। তার এবারের সফর হবে উত্তরবঙ্গ কেন্দ্রিক। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, শ্রী মোদী আজ জলপাইগুড়িতে 31D জাতীয় সড়কের ফালাকাটা সলসলাবাড়ি অংশটি 4 লেনে করার কাজের শিলান্যাস করবেন। 41 কিলোমিটার 700 মিটার দীর্ঘ ওই অংশটি 4 লেনের করার জন্য 1938 কোটি টাকা খরচ ধরা হয়েছে। এই প্রকল্পটি রূপায়িত হলে শিলিগুড়ি থেকে সলসলাবাড়ি ও আলিপুরদুয়ারের মধ্যে দূরত্ব প্রায় 50 কিলোমিটার কমে যাবে। জাতীয় মহাসড়কের এই শাখায় 3টি রেল ওভারব্রিজ, 2টি ফ্লাইওভার, 3টি আন্ডারপাস, 8টি বড় সেতু এবং 17টি ছোট সেতু থাকবে বলে জানা গেছে। জলপাইগুড়িতে প্রধানমন্ত্রী আজ কলকাতা হাইকোর্টের নতুন সার্কিট বেঞ্চের উদ্বোধন করবেন। এই বেঞ্চ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারের মানুষকে দ্রুত ন্যায় বিচার দিতে সহায়ক হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আর অযোধ্যায় 5টি জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস করবেন। 7,195 কোটি টাকা ব্যয়ে 632 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক নির্মাণের কাজ দ্রুত শুরু হবে বলে জানানো হয়েছে। এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই প্রকল্পের লখনৌ অযোধ্যা মহাসড়কের সৌন্দর্যায়নের এবং অযোধ্যা বারাণসী মহাসড়কের অযোধ্যা আকবরপুর শাখাকে 4 লেনে রূপান্তরিত করার কাজও হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ কৃষি, দুগ্ধ উৎপাদন, ইস্পাত উৎপাদন, অসামরিক বিমান চলাচল সহ সব বিভাগেই গত 4.5 বছরে প্রভূত উন্নতি করে চলেছে। লোকসভায় রাষ্ট্রপতি ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাবে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সততা এবং গরিবদের প্রতি সংবেদনশীল হবার জন্য তাঁর সরকার জনপ্রিয়তা পেয়েছে। তিনি আরও বলেন, দুর্নীতি দূর করার লক্ষ্যে সরকার সবসময় কাজ করে চলেছে এবং এই সরকার এই ব্যাপারে নাগরিকদের কাছে দায়বদ্ধ। শ্রী মোদী স্পষ্টতই জানান, তাঁর সরকার চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভয় পায় না। বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী প্রতিটি ঘরে এলপিজি গ্যাস সংযোগ পৌঁছে দেওয়া, সবার জন্য গৃহ নির্মাণ, প্রতিটি গ্রামে বিদ্যুতায়ন, গরিবদের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দেওয়ার কথা উল্লেখ করেন। কংগ্রেসকে আক্রমণ করে শ্রী মোদী স্পষ্ট জানান, সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করার কোন অভিপ্রায় তাঁর সরকারের নেই। তীব্র কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেছেন, ক্ষমতায় থাকার সময় কিভাবে তারা এই ধরনের প্রতিষ্ঠানগুলির অপব্যবহার করেছিল তা কংগ্রেসের ফিরে দেখা উচিত। শ্রী মোদী বলেন, কংগ্রেস জরুরি অবস্থা জারি করেছিল, তারা বিচার ব্যবস্থারও অসম্মান করেছে, এখন আবার সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলে অসম্মান করছে। ক্ষমতায় থাকার সময় কংগ্রেস কিভাবে 356 ধারা ব্যবহার করে একের পর এক গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ফেলে দিয়েছিল, সে কথাও প্রধানমন্ত্রী তাঁর ভাষণে স্মরণ করেছেন। তিনি বলেন, বিরোধীদের মহাজোটে নানা অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকায় তা আদৌ টিকবে না। রাফাল চুক্তি নিয়ে সরকারের সমালোচনা করায় প্রধানমন্ত্রী এদিনের ভাষণে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছে। তিনি বলেন, ভারতীয় বিমান বাহিনী শক্তিশালী হোক এটা তারা চায় না। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা বলতে গিয়ে মোদী বলেছেন, 55 বছরের শাসনে কংগ্রেস আমলে শৌচাগার ছিল মাত্র 30%, আর সেই জায়গায় এনডিএ মাত্র 55 মাসের শাসনে 98% শৌচাগার সম্পন্ন হয়েছে। কর্মহীনতার অভিযোগ উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, গত 4.5 বছরে প্রথাগত ও অপ্রথাগত ক্ষেত্রে বহু কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। তিনি আরও বলেন, 2018 নভেম্বর পর্যন্ত গত 15 মাসে 1,80,000 মানুষ নতুন করে কর্মচারী ভবিষ্যনিধি তহবিলের নাম নথিভুক্ত করেছেন। গত 4 বছরে নতুন করে 6,35,000 মানুষ আয়কর রিটার্ন জমা দিয়েছেন। কৃষিমন্ত্রী রাধামোহন সিং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প দ্রুত কার্যকর রূপায়নে সাহায্য করার জন্য সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন। এই প্রকল্পে সরকার 2 একর পর্যন্ত কৃষি জমি রয়েছে এমন কৃষকদের বছরে 6,000 টাকা আয় সহায়তা প্রদানের কথা ঘোষণা করা হয়েছিল। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3টি কিস্তিতে সরাসরি এই টাকা পাঠিয়ে দেওয়া হবে। 2018 পয়লা ডিসেম্বর থেকে এই প্রকল্প কার্যকর করা হবে। উপকৃত হবেন 12 কোটি কৃষক। স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, কেন্দ্র স্বাস্থ্য বরাদ্দ মোট অভ্যন্তরীণ উৎপাদন GDP-র 2.5% তুলে আনতে বদ্ধপরিকর। গতকাল নতুন দিল্লিতে 6ষ্ঠ আন্তর্জাতিক
গণতহবিল আয়োজন করা সংক্রান্ত এক প্রস্তুতি বৈঠকে শ্রী নাড্ডা বলেন, 2025 সালের মধ্যে যক্ষ্মা রোগকে একেবারে নির্মূল করার লক্ষ্যে বিভিন্ন দপ্তরের মধ্যে স্থায়ী ও মসৃণ সংযোগ বজায় রাখা প্রয়োজন। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 10 জন নক্সালের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, সকাল 11টা নাগাদ ভৈরামগড় থানা এলাকার একটি জঙ্গলে নক্সালপন্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। বিজাপুরের পুলিশ সুপার মোহিত গর্গ আকাশবাণীকে জানান, ঘটনাস্থল থেকে 10 জন নক্সালের দেহ ছাড়াও 11টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। রিজার্ভ ব্যাংক ঋণের ওপর সুদের হার হ্রাস করেছে। ব্যাংকের দ্বিমাসিক মুদ্রানীতিতে রেপোরেট অর্থাৎ যে হারে আরবিআই অন্য ব্যাংকগুলিকে ঋণ দেয় তা 25 বেসিস পয়েন্ট বা 0.25% কমানো হয়েছে। এর ফলে রেপোরেট 6.5% থেকে কমে গেছে 6.25%। অন্যদিকে রিভার্স রেপোরেট বা যে হারে আরবিআই অন্য ব্যাংকগুলি থেকে ঋণ নেয় তাও 6.25% থেকে কমে হচ্ছে 6%। বিহারের মুজফফরনগর হোম সংক্রান্ত তদন্তে যুক্ত সিবিআই যুগ্ম অধিকর্তা এ কে শর্মাকে বদলি করে দেবার জন্য সর্বোচ্চ আদালত গতকাল সিবিআই এর প্রাক্তন অন্তর্বর্তীকালীন অধিকর্তা এন নাগেশ্বর রায়ের বিরুদ্ধে সমন জারি করেছে। এর আগে আদালত একটি নির্দেশে জানিয়েছিল, এই হোম সংক্রান্ত তদন্তভার কেবলমাত্র এ কে শর্মাই করবেন। গতকাল ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্ট বলেছে, তাদের রায় নিয়ে ছেলেখেলা করা হয়েছে। আদালত বর্তমান সিবিআই অধিকর্তা ঋষি কুমার শুক্লাকে স্পষ্ট নির্দেশ দিয়ে বলেছেন, শর্মাকে বদলি করার প্রক্রিয়ায় যে যে অফিসার জড়িত তাদের নামের তালিকা জমা দিতে হবে। আগামী 11ই ফেব্রুয়ারির মধ্যে সিবিআই কে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অর্থ পাচার মামলায় ইডি গতকাল দ্বিতীয় দিনে রবার্ট ভাদ্রাকে 9 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে। দুদিন তাকে 15 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল। ভাদ্রাকে বাড়ি নিয়ে যেতে গতরাতে ইডির অফিসে আসেন তার স্ত্রী কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ভগ্নিপতিকে আগামীকাল ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ব্রিটেনে 19 লক্ষ পাউন্ডের স্থাবর সম্পত্তি নিয়ে তাঁকে ইডির প্রশ্নের মুখে পড়তে হয়েছে। রবার্ট এবং প্রিয়াঙ্কা অবশ্য বেআইনি বিদেশি সম্পত্তি করার অভিযোগ বারবারই অস্বীকার করেছেন। 2019 ক্ষমতায় এলে তিন তালাক আইন খারিজ করে দেওয়ার ঘোষণা করায় বিজেপি গতকাল কংগ্রেসের কড়া সমালোচনা করেছে। গতকাল নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেন, এই ঘোষণায় কংগ্রেসের পিছু হটা এবং তোষণ নীতি স্পষ্ট হয়েছে। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্ট তিন তালাককে বেআইনি বলে রায় দিয়েছে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সর্বোচ্চ আদালতকেও মান্যতা দিতে চান না। উধমপুরে গতকাল 92 জন সেনাকর্মীকে সাহসিকতা ও বিশেষ অবদানের জন্য সেনা মেডেল প্রদান করা হয়। নর্দার্ন কমান্ডের জিওসি ইনসি লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং সাহসিকতার জন্য 76টি পদক, বিশিষ্ট সেবার জন্য 8টি ও বিশেষ সেবার জন্য 7টি পদক প্রদান করেছেন। অশোক চক্র সম্মানে ভূষিত প্রয়াত লান্স নায়ক নাজির আহমেদকে এদিন সেনা পদকও প্রদান করা হয়। তাঁর স্ত্রী ওই পুরস্কার গ্রহণ করেন। 2018 বিশিষ্ট কাজের জন্য সেনার 20টি ইউনিটকেও সম্মান জানানো হয়েছে। আগামী 13ই মার্চ পাকিস্তান তীর্থযাত্রীদের জন্য কর্তারপুর সাহিব করিডোর খুলে দেবে। এই সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য পাক দলের ভারতে আসাকে স্বাগত জানিয়েছে নতুন দিল্লি। বিদেশ দপ্তরের মুখপাত্র রবিশ কুমার গতকাল বলেন, পরবর্তী বৈঠকটি পাকিস্তানে হতে পারে। তিনি আরও বলেন, প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য অপেক্ষা না করে প্রযুক্তিগত বিষয়গুলি নিয়ে প্রযুক্তিবিদদের স্তরে আলোচনা শুরু করা প্রয়োজন। জম্মু কাশ্মীরে প্রবল তুষার ধসে শ্রীনগর জম্মু জাতীয় সড়কের ওপর জহর টানেলে 10 জন আটকে পড়েছেন। এদের মধ্যে 6 জন পুলিশকর্মী, 2 জন দমকলকর্মী ও 2 বন্দী টানেলে আটকে রয়েছেন বলে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে। গতকাল বিকেলে জহর টানেল তুষার ধসে চাপা পড়ে একটানা ভারী তুষারপাতে দরুন আটকে পড়া লোকেদের বের করে আনার জন্য ঘটনাস্থলে পৌঁছতে যৌথ উদ্ধারকারী দলকে প্রচণ্ড সমস্যায় পড়তে হচ্ছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে ভারতের পুরুষ ক্রিকেট দল মাঠে নেমেছে। মহিলা দলও আজ একই প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে মাঠে নামবে। 2টি খেলাই হবে অকল্যান্ডে। খবর শেষ হলো।